ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায় সোমবার সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েন। এদিন তিনি বানারহাট ব্লকের কারবালা চা বাগানে যান। সেখানে এই বাগানের কাজে যোগ দেওয়ার আগে চা শ্রমিকদের সাথে কথা বলেন তিনি। বয়োজ্যেষ্ঠ চা শ্রমিকদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। পাশাপাশি অনেক শ্রমিকের সাথে হাতও মেলান তিনি। চা বাগানের শ্রমিকদের পাশে থাকবেন বলেই জানান। এদিন বিজেপি প্রার্থীর সাথে ছিলেন বিজেপি পুনিতা লাখরা সহ অনেকে। উল্লেখ্য যে ডুয়ার্সের চা বলয় বিজেপি শক্ত ঘাঁটি ছিল, সেই চা বলয়ে গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গতকাল রাত পর্যন্ত এই কারবালা চা বাগানে প্রচার চালান তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। हामीलाई आशा छ अब हुनेवाला छ भन्ने यो हामी आशा गर्दैछौँ। সব লোক আশীর্বাদ দিজিয়ে দিদি কো কমল ফুল মে ভোট দেখে দিদি কে জিতবা হবা ভোট হ্যাঁ হ্যাঁ জয় জওয়ার সবকো হ্যাঁ কমল ফুল সে দিদি কো দিলে হামি দিদি এ ধূপগুড়ি কে রে হ্যাঁ সভাপতি।